হ্যালো এভরিওয়ান, নতুন বছরে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে গিয়ে নুডলস দিয়ে কী করে আপনারা পায়েস তৈরি করবেন সেই রেসিপি। জানি না কারা কারা এই রেসিপিটা তৈরি করেছেন, কিন্তু এটা কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনি যে নুডলস দিয়ে তৈরি করেছেন সেটা কিন্তু বোঝাই যায় না। আর এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কোকোলা নুডলস, তো তার সাথে আমি ফ্রাই করে নিচ্ছি এলাচ, কারণ এলাচটা আমি একটু পরে গুঁড়ো করে দেব। এলাচের ফ্লেভারটা কিন্তু পায়েস খুবই মজা হয়। আর এই নুডলসটাকে এভাবে ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছি, আর ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এলাচটাকে। তো এলাচ আমি গুঁড়ো করে একবারে দেবো না, ভালো লাগে না ওইভাবে করে খেতে, তো ছেঁকিয়ে নিয়েছি। আর এই যে নুডলসটা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি আরও গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া গুঁড়া করলে কিন্তু ভালোই লাগে আমার কাছে খেতে, তো আপনারা যদি চান লম্বা করেও নিতে পারেন। তো এরপরে এই যে দেখুন আমার দুধটা বলক হয়ে গেছে, ফুটে গেছে। তো এরপরে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি সেদ্ধ করব। সেদ্ধ করার পরে দিয়ে দেব হচ্ছে কি এর মধ্যে চিনি, আমার স্বাদ মতো দেব। আপনারা যেরকমটা চিনি খান সেরকম পরিমাণে দেবেন। তারপরে ফুটিয়ে নেবেন যতক্ষণ নুডলসটা সিদ্ধ না হয়। তো নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন যে এটা খেতে এত দুর্দান্ত লাগে। একটু ঠান্ডা করেও খেতে পারেন, কিন্তু আমার তো খুবই ভালো লাগে গরম গরম খেতে। আর যেহেতু শীতকাল চলছে, তো গরম গরম এই নুডলসটা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো আপনারা চাইলে বাসায় এক্ষুনি ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই শেয়ার করেছি আপনাদের সাথে।